স্থাপন করে আজ আমার সকল নবীগণ মহা আনন্দে মায়ের গালে করিয়ে দিবে নানাবিধ সুগন্ধি কোন পুষ্পের মালা, মায়ের গলে করিয়ে দিলেন ফুলের মালা, অগ্নে ছড়িয়ে দিলেন অগ্র চন্দ্র। এবার সকল গোপীগণ আমার হস্তে পুষ্প ধারণ করি মা কাত্যায়নী দেবীকে আহ্বান করছে আর বলছে, হে মা কাত্যায়নী দেবী, আমরা মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমরা বড় অজ্ঞ, তোমার চরণকে স্মরণ করে বলছি মা, একবার দেখা দে আমাদের মনের বাসনা পরিপূর্ণ করে যা মা, দেখা দে, দেখা দে মা কাত্যায়নী দেবী। কাত্যায়নী মহামায়ী মহাজ্যোতিনারেশ্বরী নমঃসুধানে দেবী পতি পতি নমঃ জগতিক জগতের সকল মায়ার বসন পরিত্যাগ করে আকাশের ন্যায় বসন পরিধান করে জগতি জননী মা আমার লগ্ন দেহী পরিরূপে আবির্ভূত হয়ে আজ সকল গোপীদের আহ্বান করে বলছে, জাগো জাগো গোপীগণ, একবার নয়নে মেলে চল দেখো, তোমাদের আহ্বানে সারা দিয়া আমি তোমাদের মাঝে প্রকাশ করছি। ধীরে ধীরে সকল গোপীগণ আমার নয়নে মেলেছে দেখতে, মায়ের রূপে মুগ্ধ হয়ে গোপীগণ বলে উঠবে, আহা মনি মনি অপরূপ রূপের মাধুরী, শিরে মায়ের সিঁড়ি চড়া গড়ায় তুলছে কোন ফুলের মালা, এসেছিস এসেছিস জগতি জননী মা, তোমরা দূর চরণে ভক্তির পুষ্পাঞ্জলি প্রদান করে সার্থক করিয়ে নরহর গোপিনী জন আপন ঘরে মাকে পেয়ে জ্ঞান স্থির থাকা যায়। তাই সেদিন সকল গোপীগণ আমার নেচে নেচে বনানি করে মাকে স্বাগত জানালে, হরে কৃষ্ণ 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 হরে